ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হাসনা ইউএসএ থেকে আমি হাসনা আপনাদেরকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসি নাই, আজ আসছি আমি একটু ঘোরাঘুরি, আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে অনেক সুন্দর ওয়েদার, এই ওয়েদারের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা আবার আছে, আকাশের অবস্থাটা খুবই ভালো না, মেঘ জমে আছে, দেখতে অনেকই ভালো লাগে। এই যে দেখেন আকাশের মধ্যে কত যে মেঘ জমে আছে, দেখে অনেক ভালো লাগে। তারপরে অনেক রুদ্র আছে, রুদ্রটা দেখে অনেক ভালো লাগে, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে গাড়ি দিয়ে একটু ঘুরে আসি। এই যে রাস্তাটা দেখে মনে হয় না এত যে ঠান্ডা আছে, কিন্তু তারপরে অনেক স্নো দিয়েছে। এই রুদ্র দেখে মনে হয় না এত যে ঠান্ডা আর এত যে স্নো দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে স্নো দেখতে অনেক ভালো লাগে, রাস্তাটা কিন্তু ক্লিন, রাস্তার চারিদিকে স্নোগুলো জমে আছে, তাই দেখতে অনেক ভালো লাগে। আর ড্রাইভ করতে তো স্নো দেখে দেখে ড্রাইভ করতে আরও ভালো লাগে, কিন্তু রাস্তাগুলো ক্লিন আছে। এই যে দেখেন আকাশের মধ্যেও অনেক মেঘ জমে আছে, তাই বাচ্চাদের আবদার ছিল একটু খাওয়া দাওয়া করবে, তাই কিছু খাবার বাইরে থেকে এনে কিছু খাবার ঘরে থেকে আমরা সবাই ঘরে বসে খেয়ে নিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমিও আপনাদের সবার দোয়ায় এতটুকুন এগিয়ে গেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি আপনারা আমার পাশে থাকলে আমিও অনেক এগিয়ে যেতে পারবো। তাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের এই ভিডিওটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।